আসসালামু আলাইকুম। আজ বুধবার 17 মার্চ 2021, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। আজ জাতির পিতার 101তম জন্মদিনে প্রবাস টাইমের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের বুলেটিন। ওমানের এক বাংলাদেশি নারী গৃহকর্মীর আর্তনাদ। দেশে 3 মাসে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত, ফের লকডাউন সহ স্বাস্থ্য অধিদপ্তরের 12 দফা সুপারিশ। পতিতাবৃত্তির অভিযোগে ওমানি নারী সহ 8 প্রবাসী গ্রেপ্তার। ওমানিকরণে ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে ওমান, প্রবাসীদের জন্য অশনি সংকেত। ওমানে কোনোভাবেই থামছে না করোনার তাণ্ডব, আজও নতুন আক্রান্ত 548 জন, মারা গেছেন 3 জন। দেখছিলেন হিলটন প্রপার্টিজ প্রবাস টাইম শিরোনাম। এবারে বিস্তারিত বন্দরনগরী চট্টগ্রামে ওমান ও দুবাই প্রবাসী মালিকানাধীন হিলটন প্রপার্টিজের সম্পূর্ণ রেডি ফ্ল্যাট মিলছে এখন মাসিক কিস্তিতে। বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন 01832711118 অথবা 01977774729 এই নম্বরে। তারপর ভাই আপনারা দেখেন যদি পারেন, আপনারা একটু জায়গা দেন আমাদের, আমি মায়া মানুষ কই যাবো। অভাবের তাড়নায় পরিবারকে সুখে রাখতে স্বদেশ স্বজনদের ছেড়ে ভিনদেশে পাড়ি দেয়া প্রবাসী শ্রমিকদের মধ্যে রয়েছেন অনেক নারী শ্রমিকও, যার একটি বড় অংশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গৃহকর্মীর কাজে নিয়োজিত। প্রবাসে থাকা নারী গৃহকর্মীদের নির্যাতন ও নিপীড়নের কথা প্রায় উঠে আসে গণমাধ্যমে, তবে আজ কোনো নির্যাতনের নিউজ নয়। তুলে ধরব ওমানের এক বাংলাদেশি নারী গৃহকর্মীর অসহায়ত্বের চিত্র। আউটপাস নিয়ে দেশে আসার জন্য সকল প্রস্তুতি নিয়ে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সামনে এসে এভাবেই নিজের অসহায়ত্বের কথা জানাচ্ছিলেন এই নারী প্রবাসী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দূতাবাস আজ বন্ধ থাকায় তার মতো অনেক প্রবাসী ওমানের অনেক দূর দূরান্ত থেকে এসেও ফেরত যেতে হয়েছে। প্রবাসীদের অভিযোগ, দূতাবাস বন্ধের কোনো সংবাদ তাদেরকে দেয়া হয়নি। যদি আমাকে আগে যদি বলতো, তারা মানে আমাদেরকে নিউজ দিত প্রবাস টাইমে, যে কোনো একটা চ্যানেলে নিউজ মানে ইয়ে দিত, নিউজ দিত, তাহলে আমি না, শুধু আমি তো না, আবার আবার মানুষ আসছে। খুব দুঃখজনক বিষয় ওরা যে মানে কোনো গুরুত্বভাবে তারা চাকরি করতেছে না, আমার মনে হয়। আমাদেরকে তো সম্মান করছে না, ওমানিদেরকে সম্মান করতেছে না, ধাক্কা দিতেছে ওমানিদেরকে। মানুষজন অনেক দূর থেকে আসে, আজকে 20-30 সাল কষ্ট করে ইনফরমেশন দিলে, একটা নিউজ করলে আমরা আর আসতাম না, আমাদের এত টাকা খাসারা হতো না। এদিকে দূতাবাসে আগত প্রবাসীদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে আব্দুর রহমান নামে দূতাবাসের এক কর্মচারীর বিরুদ্ধে। আব্দুর রহমান সহ দূতাবাসের আরও যেসব কর্মচারী অন্যায় ও নিয়মের সঙ্গে জড়িত, তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মিজানুর রহমানের প্রতি অনুরোধ জানিয়েছে প্রবাসীরা। সেই সাথে দূতাবাসের সংবাদগুলো গণমাধ্যমে বিজ্ঞপ্তি আকারে প্রচার করে ওমান প্রবাসীদের কাছে পৌঁছে দিতে দাবি জানিয়েছেন তারা। মহামারী করোনা ভাইরাসে দেশে গত 3 মাসে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ 24 ঘন্টায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা 1865 জন, মারা গেছেন 11 জন। এদিকে মহামারী নিয়ন্ত্রণে দেশে ফের লকডাউন, আসন্ন বইমেলা স্থগিত ও ঈদের একদিনের ছুটি সহ 12 দফা সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ সচিবকে লিখিতভাবে জানানো হয়। অধিদপ্তর মনে করে সংক্রমণ নিয়ন্ত্রণে এসব বিধিনিষেধ বাস্তবায়নের বিকল্প নেই। গত ডিসেম্বরের পর সংক্রমণের মাত্রা ধীরে ধীরে কমতে থাকলেও চলতি মার্চের শুরু থেকে উদ্বেগজনক হারে বাড়ছে। দৈনিক শনাক্ত রোগীর হার সোমবারও 9% পেরিয়ে গেছে, যা 2 মাস আগে 3% নিচে নেমেছিল। দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা আবার 1700 ঘরে উঠেছে, যা 1 মাস আগেও 300 ঘরে ছিল। গত 2 দিনেই 26 জন করে মারা গেছেন এই ভাইরাসে আক্রান্ত হয়ে। দেশে করোনা শনাক্তের 1 বছর পার হওয়ার পর 2 মাসের ব্যবধানে গত বুধবার আবারও 1000-এর ঘরে পৌঁছায় শনাক্তের সংখ্যা। এরপর থেকে করোনা শনাক্তের সংখ্যা 1000-এর নিচে নামেনি। রোববার স্বাস্থ্য অধিদপ্তর 1159 জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল। সোমবার শনাক্ত হয়েছিল 1773 জন এবং আজ আক্রান্তের সংখ্যা গত 3 মাসের মধ্যে সর্বোচ্চ। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মিনি কনফারেন্স রুমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে COVID-19 প্রতিরোধ ও বর্তমান করণীয় সম্পর্কে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় 12টি প্রস্তাব গৃহীত হয়। এগুলো হলো, সম্ভব হলে কমপ্লিট লকডাউনে যেতে হবে, সম্ভব না হলে ইকোনমিক ব্যালেন্স রেখে যে কোনো জনসমাগম বন্ধ করতে হবে। কাঁচাবাজার, পাবলিক ট্রান্সপোর্ট, শপিং মল, মসজিদ, রাজনৈতিক সমাগম, ভোট অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, পবিত্র রমজান মাসের ইফতার মাহফিল ইত্যাদি
অনুষ্ঠান সীমিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো বন্ধ আছে সেগুলো বন্ধ রাখতে হবে, অন্যান্য কার্যক্রম সীমিত রাখতে হবে। যে কোনো পাবলিক পরীক্ষা, বিসিএস, এসএসসি, এইচএসসি, মাদ্রাসা দাখিল সহ অন্যান্য পরীক্ষা বন্ধ রাখতে হবে। কোভিড পজিটিভ রোগীদের আইসোলেশন জোরদার করতে হবে। রোগীদের কন্ট্রাক্টে যারা আসবে তাদের কঠোর কোয়ারেন্টাইনে রাখতে হবে। বিদেশ থেকে বা প্রবাসী যারা আসবেন তাদের 14 দিনের কঠোর কোয়ারেন্টাইনে রাখতে হবে এবং এই ব্যাপারে সামরিক বাহিনীর সহায়তা নিতে হবে। আগামী ঈদের ছুটি কমিয়ে না, স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আইন প্রয়োজনে জোরদার করা, পোর্ট অফ এন্ট্রিতে জনবল বাড়ানো এবং মনিটরিং জোরদার করা, সব ধরনের সভা ভার্চুয়াল করা এবং পর্যটন এলাকায় চলাচল সীমিত করা। এসব প্রস্তাবের পাশাপাশি কয়েকজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আরও 5টি প্রস্তাবনা দিয়েছেন। সেখানে তারা বলেছেন, বইমেলা বাতিল করতে হবে, বদ্ধ স্থানে বা কক্ষে ইফতার পার্টি না করতে নির্দেশনা দিতে হবে, ঈদের ছুটি কমিয়ে একদিন করতে হবে, কক্সবাজার সহ পর্যটন এলাকায় যাতায়াত সীমিত করতে হবে এবং মসজিদে স্বাস্থ্যবিধি মেনে নামাজের ব্যবস্থা করতে হবে। সভায় আলোচিত 12টি প্রস্তাবনার বিষয় ইতিমধ্যে মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র এবং রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডক্টর নাজমুল ইসলাম। সরকারের পরবর্তী সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবে স্বাস্থ্য অধিদপ্তর। নিচ্ছি 30 সেকেন্ডের ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। ওমানে সকল ধরনের কৃষি পণ্য মিলছে এখন বাংলাদেশি মালিকানাধীন শীর্ষ প্রতিষ্ঠান এস এম আইডিয়াল সাপোর্ট LLC-তে। ডেলিভারি চার্জ ছাড়াই যে কোনো কৃষি পণ্যের জন্য আজই যোগাযোগ করুন 9548-6333 অথবা 9793-6444 এই নাম্বারে। প্রবাসের যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসটাইম.net এবং সাবস্ক্রাইব করুন প্রবাসটাইমের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। বিরতির পর আবার স্বাগত বুলেটিনে। ওমানে পতিতাবৃত্তির সাথে জড়িত থাকার অভিযোগে এক নারী সহ 8 প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এক বিবৃতিতে এই তথ্য জানায় আরোপি, ওমানের আল দাহিরা প্রদেশ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন হলেও তারা কোন দেশের নাগরিক তা প্রকাশ করেনি পুলিশ। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে একের পর এক ওমানিকরণের নতুন আইন জারি করছে দেশটির সরকার। সেই সাথে দেশটির যুব সমাজকে কাজে দক্ষ হিসেবে গড়ে তুলতে হাতে নেওয়া হয়েছে ব্যাপক পরিকল্পনা। এছাড়াও ওমানের সরকারি ও বেসরকারি খাতে চাকরির সুযোগ সুবিধার ব্যবধানও কমিয়ে আনার পরিকল্পনা করছে বলে জানিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। বুধবার ওমানের জাতীয় গণমাধ্যম ওমান রেডির এক প্রতিবেদনে দেশটির শ্রম মন্ত্রণালয়ের এক প্রবীণ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ওমানের সরকারি খাতের কর্মীদের বেতনের সাথে সামঞ্জস্য করে বেসরকারি খাতের কর্মীদের বেতন কাঠামো তৈরি করা হবে, ফলে ওমানি নাগরিকদের বেসরকারি খাতে চাকরি করার সুযোগ আরও বাড়বে, একই সাথে এই খাতটি আরও উন্নত হবে। 2001 সালের কার্যনির্বাহী পরিকল্পনার অংশ হিসেবে দেশটির বেসরকারি ক্ষেত্রে সিনিয়র ও মধ্যস্তরের চাকরির জন্য ওমানি নাগরিকদের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে যোগ্য হিসেবে তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। মন্ত্রণালয়ের কর্মকর্তা আরও বলেন, ওমানের যুব সমাজকে বেসরকারি খাতে কাজ করতে উৎসাহ দেওয়ার লক্ষ্যে এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, আর এতে বেসরকারি চাকরির ক্ষেত্রেও পেনশন সুবিধা পাবেন ওমানিরা। এই বিষয়ে তিনি বলেন, সরকারি ও বেসরকারি খাতের অবসর গ্রহণের তহবিলকে একীভূত করার পরিকল্পনা রয়েছে আমাদের, যাতে করে নাগরিকরা তাদের অবসরকালীন সকল সুযোগ সুবিধা পান। তাই দুটি খাতে দেওয়া ন্যূনতম মজুরি সমান করার লক্ষ্যেও কাজ করা হচ্ছে, যা প্রদত্ত বেতনের পার্থক্য কমিয়ে আনবে। ওমানের জাতীয় পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী 2021 সালের জানুয়ারির মধ্যে বেসরকারি খাতে ওমানি কর্মীদের সংখ্যা 2,53,369 জন, এর বিপরীতে বেসরকারি খাতে প্রবাসীর সংখ্যা 11,48,871 জন, সরকারি খাতে প্রবাসী কর্মীর সংখ্যা 41,866 জন। ওমান সরকারের এমন সিদ্ধান্তে বেশ নেতিবাচক প্রভাব ফেলবে দেশটিতে কর্মরত প্রবাসীদের উপর, এমনটি ধারণা বিশেষজ্ঞদের। সেই সাথে এটিকে প্রবাসীদের জন্য এক ধরনের অশনি সংকেত হিসেবে মনে করছেন দেশটিতে কর্মরত সিনিয়র প্রবাসী ব্যবসায়ীরা। বিশ্বব্যাপী করোনা তাণ্ডব কোনোভাবেই থামছে না, চলছে দ্বিতীয় ঢেউ। করোনা টিকা আবিষ্কার হলেও এখনও স্বস্তিতে নেই বিশ্ববাসী। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মাঝারি বয়সী নাগরিকদের করোনা সংক্রমণের হার বেশি বলে জানিয়েছে দেশটির সুলতান কাবুস ইউনিভার্সিটি হাসপাতালের একদল গবেষক। করোনা সংক্রমণের উপর গবেষণা করে তারা জানিয়েছেন, ওমানে 20-40 বছর বয়সী নাগরিকদের করোনা সংক্রমণের হার বেশি। আজ ওমান নিউজ এজেন্সি এই তথ্য জানায়, দেশটিতে মাঝারি বয়সী নাগরিকদের করোনা সংক্রমণের হার বেশি, সে সাথে পুরুষদের মধ্যে সর্বাধিক লক্ষণ রয়েছে বলে উঠে এসেছে প্রতিবেদনে। দেশটিতে আজও নতুন আক্রান্তের সংখ্যা 548 জন, মৃতের সংখ্যা 3 জন। ওমান স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া তথ্য অনুসারে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত 1,48,558 জন, সুস্থ হয়েছেন 1,37,544 জন, নতুন 3 জনের মৃত্যু সহ মৃতের সংখ্যা 1,617 জন, নতুন সুস্থ হয়েছেন 516 জন। গত 24 ঘন্টা বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন 50 জন, এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 291 জন, এর মধ্যে আইসিইউতে আছেন 82 জন। সংক্রমণ থেকে রক্ষা পেতে কোনো ধরনের গুজবে কান না দিয়ে ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়েছে দেশের সরকার। সেই সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের দেয়া সকল স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে সুপ্রিম কমিটি।
কাতারে 2022 সালের 21 নভেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত চলবে বিশ্ব ফুটবলের উন্মাদনার সবচেয়ে বড় উপলক্ষ। আর এতে নিরাপত্তা দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দেশটির সরকার। ইতিমধ্যে দেশটির রাজধানী দোহায় শুরু হয়েছে সামরিক অস্ত্র প্রযুক্তির আন্তর্জাতিক প্রদর্শনী মিলিপল। গত 15 মার্চ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি নিজে মেলা পরিদর্শন করেন। 2022 সালের বিশ্বকাপকে ঘিরে এই কাতারে আগাম যে প্রযুক্তির যে নিরাপত্তার যে সিকিউরিটি যে মিলিপলি এক্সিবিশন হচ্ছে সেটি বিভিন্ন প্রকার সেফটি সিকিউরিটি সিস্টেমের গাড়িগুলো দেখাচ্ছে এদেশের সরকার আগ থেকে। উক্ত মেলায় বাংলাদেশি সংবাদকর্মী হিসেবে প্রবেশের অনুমতি লাভ করেন প্রবাসটাইমের মধ্যপ্রাচ্যের বিশেষ প্রতিনিধি গোলাম আউলা হাজারি। মেলা প্রাঙ্গণ থেকে তিনি জানান, মধ্যপ্রাচ্যের এই দেশটি আয়তনে অনেক ছোট হলেও সামরিক শক্তিতে বেশি এগিয়ে রয়েছে। তাদের বহরে অস্ত্র সংখ্যা কম হলেও যা আছে তা ওয়ার্ল্ড ক্লাস। তেমন বিশ্বের সেরা ট্যাঙ্ক হিসাবে খ্যাত লেপার্ড 2A7 তাদের বহরে আছে 60-এর অধিক। তাদের ছোট আকাশকে ব্যাপক নিরাপত্তায় রেখেছে, মূলত এর কারণ আমেরিকান ঘাঁটি রয়েছে এখানে, এমনটাই মনে করেন অনেকে। তাদের রয়েছে র্যাপিয়ার, রোনাল্ড স্যাম, তাছাড়া প্যাট্রিয়ট ও থার্ড সিস্টেম অর্ডারও আছে। 2019 সালের হিসেব অনুযায়ী দেশটিতে মোট ডিফেন্স বাজেট $1.9 বিলিয়ন। কাতারে কর্মরত প্রবাসীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বিমা। কাতারে অভিবাসীদের নতুন আকামা বা আইডি ইস্যু এবং পুরনো আকামা বা আইডি রিনিউ করতেও লাগবে স্বাস্থ্য বিমা। একই আইন মানতে হবে পর্যটক ভিসায় যারা কাতার আসবেন তাদেরও। স্বাস্থ্য বিমা হলে চিকিৎসার প্রয়োজন হলে অভিবাসী ও পর্যটকরা পাবেন বিনামূল্যে চিকিৎসা সেবা। অসুস্থ অভিবাসীর চিকিৎসার ব্যয় বহন করে ইন্স্যুরেন্স কোম্পানি। সম্প্রতি এই আইনটি কার্যকরে আলোচনা করেছে কাতারের শুরা কাউন্সিল। এদিকে আইনটি কার্যকর হলে প্রত্যেক প্রবাসী বাংলাদেশি হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বিমা করা থাকলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবেন বলে মনে করেন প্রবাসীরা। কাতার প্রবাসী ব্যবসায়ী হাসান মাহবুদ বলেন, কাতার সরকারের নতুন নিয়মে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভালো হবে। প্রত্যেক প্রবাসী বাংলাদেশিদের উচিত আইনটি কার্যকর হলে স্বাস্থ্য বিমা করে নেয়া। কাতার প্রবাসী দিলীপ কুমার ছোটন জানান, স্বাস্থ্য বিমা থাকলে প্রবাসী বাংলাদেশিরা বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন। যেহেতু কাতার সরকার আইনটি করতে যাচ্ছে সেটি সবারই মেনে চলতে হবে। করোনা ভাইরাসের নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে কুয়েতে। এছাড়া অন্যান্য দেশ থেকে জাল PCR সনদ নিয়েও কয়েকটি দেশের প্রবাসী ধরা পড়েছে, যে কারণে নতুন যারা কুয়েতে প্রবেশ করবেন তাদের PCR প্রতিবেদন যাচাই করবে দেশের ইমিগ্রেশন। PCR যাচাই বাছাইয়ের আওতায় পড়বে বাংলাদেশ সহ 8টি দেশ। গতকাল মঙ্গলবার কুয়েতের সিভিল এভিয়েশনের প্রকাশিত বিজ্ঞপ্তির বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম আরব টাইমস ও আল রায় এই খবর জানায়। খবরে বলা হয়, দেশে করোনা ভাইরাসের নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। এছাড়া বিভিন্ন দেশ থেকে আগত নাগরিকরা প্রতারণার আশ্রয় নিচ্ছেন, যে কারণে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপাইন, আরব আমিরাত, তুরস্কের লোকজন যারা নতুন করে কুয়েতে প্রবেশ করবেন তাদের PCR পরীক্ষা যাচাই করা হবে। কুয়েতে প্রবেশের আগে তাদের PCR সনদ মুনা অ্যাপসের মাধ্যমে যাচাই বাছাই করা হবে। সংবাদে আরও বলা হয়, PCR পরীক্ষার 72 ঘন্টার মধ্যে কুয়েতের মুনা অ্যাপসের মাধ্যমে যাচাই বাছাই আগামী 25 মার্চ হতে কার্যকর হবে। এর মাধ্যমে কুয়েতের বাইরে পরীক্ষাগারগুলোর নিরীক্ষণে বিশেষজ্ঞ এবং তাদের দ্বারা প্রদত্ত PCR প্রতিবেদনগুলোর বিশ্বাসযোগ্যতার বিষয়টি নিশ্চিত করবে। এই ছিল হিল্টন প্রপার্টিজ প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসটাইম.net এবং সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।